বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের চতুর্থ অধ্যায়ের যে অংশ অংশগুলোর বাকি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করবো, সে অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো আশা করি তোমরা আগের ভিডিওতে যে অঙ্কগুলো আমি আলোচনা করেছি তোমাদের সাথে, তোমরা সেগুলো বাসায় হয়তো প্র্যাকটিস করেছো, আর প্রবলেম যদি সবাই জানাও নেই তার মানে সবাই সমাধান করতে পারছো আশা রাখি। তো চলো আজকে আমরা 4.1 এর 8 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আমরা 8 নম্বর অঙ্কটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা সবাই বই থেকে তুলে নিব, আমিও তুলে দিচ্ছি। দেখো অঙ্কটা তুলি, হ্যাঁ, দেখো অঙ্কটা এরকম। তো আমরা সকলে যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজে আশা রাখি এটা বুঝতে পারবো, এটা কঠিন কিছু না। তো আমরা অঙ্কটা করার চেষ্টা করি, চলো। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখানে প্রত্যেকটার বেস আমাকে 3 চিন্তা করতে হবে, যেখানে অলমোস্ট তিনটারই বেস 3, একটার বেস শুধু 9 আছে। তো আমরা এই 9টাকে কিছু করে কনভার্ট করবো 3-তে, আর এখানে যে গুণাকার আছে এই গুণের কাজটা করবো, এখানে যে গুণ আছে এই গুণের কাজটা করবো, পাওয়ারের গুণের কাজটা করে ফেলবো একই সাথে। তো চলো আমরা কাজটা করি। তো দেখো উপরের এই প্রথম পার্ট কিছু করার নাই, এটা যেমন আছে আমরা তেমনই রেখে দিব। আর নিচের এটাকে আমরা এম দিয়ে যদি গুণ করি, তাহলে এম স্কোয়ার, আর অন্যের সাথে গুণ করলে এম হবে শুধুমাত্র এম। এই পার্টের কাজ শেষ, আমরা এখানে করি। তো এখানে করলে 9 কে আমরা 3 স্কোয়ার আকারে প্রকাশ করি, তাহলে 3 তে বেস কনভার্ট হয়, গুণন হলে এম প্লাস 1। আর নিচের পার্টটা দেখো 3 বেস, একটার পাওয়ার হলে এম প্লাস 1 আর একটা হলে এম মাইনাস 1। আমরা যদি বোঝার স্বার্থে একবারও লিখতে পারি, অথবা আমি তোমাদেরকে দুইভাবে লিখে দেখাই, তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি সাজাই লিখলাম। আচ্ছা তাহলে পরবর্তী লাইনে চলে যাই, চলো এই পার্টে কিছু করার নাই, এটা যেমন আছে আমরা তেমন রাখবো। আর নিচের এখানেও কিছু করার থাকবে না, জাস্ট আমরা লিখবো। আচ্ছা এখন দেখো এখানকার পার্টটা 2 দিয়ে যদি গুণ করো, 2 এম এর সাথে গুণ হবে কি, টুয়াইজ এম, 2 আর 1 গুণ করলে হবে 2। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস, আমরা সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনের উপর স্কোয়ার লেখার দরকার হয় না, ঠিক আছে? তাহলে আমরা যদি এতটুকু সবাই বুঝে থাকি, তাহলে আমরা অঙ্কগুলো তুলব। এখন আমরা তার পরবর্তী অংশ থেকে যদি আমরা শুরু করি, দেখো আমরা এই পাশ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, তাহলে কি হবে, আমরা এই যে ভাগটা আছে দেখো, এই যে ভাগ, এই ভাগটাকে গুণে কনভার্ট করব। অনেকে আছে এখানে এইদিকের 3, অর্থাৎ এই জায়গার 3 বেস কমন নিয়ে নাও, এই জায়গার বেস 3 কমন নিয়ে নাও, তারপর আবার কমন না ভাগ রেখে মাঝখানে, ওটা করতে পারো। বাট সব থেকে সুবিধা হয় ভাগটাকে একবারে গুণে কনভার্ট করে ভগ্নাংশের নিয়ম অনুসারে আমরা একবারে কমন নিব। তাহলে এম প্লাস 1 ডিভাইডেড বাই কি, যা আছে তাই, এম স্কোয়ার মাইনাস এম, ভাগের কাজ গুণে করে। তাহলে ভাগের কাজ গুণে করলে কি হয়, ডান পাশের অঙ্কটা কি হবে, চেঞ্জ হয়ে যায় বা উল্টায় যায়, অথবা কি আমরা যে যেভাবে চিন্তা করতে পারি। আশা হলো আমার ছবিটা একটু সরাইনি, ছবিটা নিচে রাখি সবচেয়ে ভালো হয়। তো চলো আমরা আমাদের কাজে আগাই। তাহলে এখানে ভাগের কাজ গুণে করে ডান আঙ্গুলটাই নিচেরটা লিখবো উপরে, আমরা সেটা কত, 3 এম স্কোয়ার মাইনাস 1 আর 3 টুয়াইজ এম প্লাস 2। আচ্ছা এখন আমরা সমস্ত 2 গুলো 3 গুলোকে কমন নিব। তাহলে দেখো 2 গুলোকে যদি আমরা কমন নেই, তাহলে এই যে উপরের যে পার্ট, এই উপরের পার্টটাকে আমরা একসাথে লিখব, যা আছে তাই, কোনো চেঞ্জ করব না। এরপর নিচের পার্টটা কি উপরে গিয়ে বিয়োগ হবে, তাই না?
যদি সবাই খেয়াল করো, তাহলে এটা যদি আমরা করা শুরু করি, তাহলে চলো করে দেখাই। থ্রি কমন নিলাম, উপরের পার্টটা লিখতেছি, এম প্লাস ওয়ান প্লাস, গুণ থাকলে প্লাস হয়, এম স্কোয়ার যা আছে তাই, কোনো চেঞ্জ হলো না, উপরের অংশ লেখা শেষ করলাম। এখন যদি আমরা নিচের অংশটা লিখি, আমি তোমাদেরকে একটু অন্য কালার করে দেখাই। তো দেখো নিচের অংশটা লিখবো, নিচে কি আছে এখানে, এম স্কোয়ার, সেটা কি প্লাস, তাহলে উপরে গেলে কি চেঞ্জ হয়, এখানে আছে মাইনাস, ওটা হবে উপরে গিয়ে প্লাস, এখানে আছে প্লাস, উপরে গিয়ে হবে কি মাইনাস, আর এখানে আছে প্লাস, উপরে গিয়ে হবে মাইনাস। এখন আমাদের দরকার হলো কি, ক্যালকুলেশনটা শেষ করা। তাহলে দেখো খেয়াল করে, এখানে এম স্কোয়ার, এম স্কোয়ার বাদ যায়, এই এম আর এম যোগ করলে টোয়াইজ এম, এখানে মাইনাস টোয়াইজ এম আছে, বাদ যাবে। এখান থেকে এই ওয়ান আর এই ওয়ান সবই বাদ যায়, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, থ্রি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে মাইনাস ফর্মুলার পাওয়ার আমরা আগে অঙ্ক দেখাইছিলাম বা সূত্র পড়ছিলাম, কেমন হয় যে ওয়ান বাই ওইটা, তার মানে কি হয় ওয়ান বাই থ্রি স্কোয়ার, আলটিমেটলি রেজাল্ট আমাদের কি আসে ওয়ান বাই নাইন। তাহলে আমরা সবাই যদি একটু আর একবার ভিডিওটা রিপিট করে দেখি, তাহলে আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। তো তোমরা অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, আশা রাখি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা আর কিছু অঙ্ক দেখব। তো আমি অঙ্কটা মুছে দিচ্ছি, হ্যাঁ সবাই প্রয়োজনে ভিডিওটা রিপিট করে দেখবে। আমরা পরবর্তী অঙ্ক যেটা করব সেটা হলো আমরা নয় নম্বর অঙ্কটা একটু দেখবো, যদি এটা বেসিক অঙ্ক, অনেকে আমরা অঙ্কটা বুঝি না বা করি না। অঙ্কটা কেমন, ফোর্টি টু পাওয়ার মাইনাস ওয়ান, এখানে টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান, এই অঙ্কটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমরা কি করব, বেসটাকে সমান করবো, অর্থাৎ কি ফোরটাকে আমরা কি করব টু তে কনভার্ট করব। তাহলে টু স্কোয়ার লিখতে পারি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে নিচে যা আছে ঠিক তাই লিখবো। আচ্ছা পরবর্তীতে দেখো, আমরা যেহেতু এখানে টু আর হলো এন গুণাকারে আছে, তাহলে এ আর বি গুণ যে কথা, বি আর সি গুণ কি একই কথা, তাই না? তাহলে আমরা কি করবো, এখানে এনটাকে টুর সাথে আনবো আর স্কোয়ারটাকে বাইরে নিয়ে যাব, আর ওয়ান এর উপর আমরা স্কোয়ার লিখি, তাহলে ওয়ান এর কোনো মানের পরিবর্তন হবে না, কিন্তু আমাদের একটা সূত্রে পড়বে, আমাদের অঙ্কটা একটা সূত্রে পড়বে। তাহলে দেখো উপরে যদি আমরা খেয়াল করি, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে পড়ে, তার মানে সূত্রে কি বলে, এ প্লাস বি গুণন এ মাইনাস বি, নিচের পার্টটা যা আছে তাই লিখি আমরা, সেটা কি এ মাইনাস বি। তাহলে দেখো এই এ মাইনাস বি আর এ মাইনাস বি আমরা কি করতে পারি, বাদ দিতে পারি, তাহলে আমাদের আলটিমেট আনসার কত হয়, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটাই কি আমার নয় নম্বর অঙ্কের সরল কিন্তু মান বা অ্যান্সার। আমাদের এখানে যদি প্রমাণ করতে বলছে, আমি জাস্ট সরল করে দেখাইলাম, তোমরা লেফট হ্যান্ড সাইড লিখে প্রমাণ হয়ে যাবে, যদি লেখো এখানে লেফট হ্যান্ড সাইড, দেন লাস্টে কি লিখবা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে? আমি জাস্ট অঙ্কটা নিয়ে একটু আলোচনা করলাম, দ্যাটস ওয়াই আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখি নাই। তো চলো আমরা, আরো বেশ কিছু জটিল অঙ্ক আছে, এই ঠিক একই প্রসেসে আমরা যদি চেষ্টা করি সবাই যেন আমরা অঙ্কগুলা করতে পারবো, তাহলে আমরা আর একটা অঙ্ক দেখাই তোমাকে, আমি আলোচনা তোমাদের জন্য। তেরো নম্বর অঙ্কটা দেখো, তেরো নম্বর অঙ্কটা বলছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি ইনটু আছে ওয়ান বাই এ বি গুণন এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি, এদের গুণ আছে কি ওয়ান বাই বি সি, আচ্ছা গুণন। আর একটা রাশি আছে আমাদের এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ, এটাকে আমরা গুণাকারে পাই হলো ওয়ান বাই এ বি, এ টোটালটার মান বলছে ওয়ান হবে, প্রমাণ করতে বলছে, তাহলে এটা খুব সহজই কিন্তু প্রমাণ করা যায়। তাহলে আমরা কি করি, আমরা আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। তাহলে আমরা অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা তুলি, এগেইন লেফট হ্যান্ড সাইড, আচ্ছা তাহলে কি এক্স টু দি পাওয়ার কি পাইছি, প্রথমে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি এদের গুণফল আছে ওয়ান বাই এ বি গুণন এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি, একে পাইছি ওয়ান বাই বি সি পাওয়ার আকারে, দেন আছে এক্স টু দি পাওয়ার সি বাই এ
x to the power c, x to the power a is equals to আমরা পাই 1 by c a. তাহলে চলো আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা করি, অর্থাৎ খেয়াল করে দেখবা এখানে x আর x, x x কি সমসহগ, সরি সমবেজ। তাহলে সমবেজ যদি হয় আমরা এখানে সহগ বলতে পারবো না, কারণ এটা বেজ। তো যদি আমরা বেজটাকে কমন নেই অর্থাৎ x, তাহলে কি দেখো উপরের a আর নিচে আছে b, নিচের বিটা উপরে গিয়ে কি হয় বিয়োগ হয়, এদেরকে গুণাকারে লিখতে পারি এটা এ বি, তাই না, গুণন। আবার যদি এখানে x কমন নেই তাহলে উপরে আছে b নিচে আছে c, তাহলে b মাইনাস c গুণন 1 বাই b c। আচ্ছা এরপর দেখো আবার x কমন নেই তাহলে কি লিখতে পারি c বাই a, এটার গুণাকার আছে কি 1 বাই c a। তাহলে আমরা এখন ব্র্যাকেট তুলে দিয়ে গুণের কাজটা করে ফেলবো, তাহলে আলটিমেটলি কি হয় দেখো তো a ও ইরেজার কোথায়, ইরেজার পাওয়া গেছে, চলো আমরা লেখা শুরু করি। ওফ কি উল্টা পাল্টা হয়ে গেল, ওকে বন্ধুরা আমরা আজকে বন্ধু একটু, ওকে বন্ধুরা আমার একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, দ্যাটস ওয়াই আমি তোমাদের কাছ থেকে কিছুক্ষণ ব্রেক নিলাম। আচ্ছা চলো আমরা শুরু করি, তাহলে আমরা যদি কমন নেই তাহলে দেখো এইটা আর এই ওয়ান আমরা গুণ করব, বিকজ গুণ যখন করা হয় বিষয়টা এরকম খেয়াল করো এ গুণন ওয়ান বাই বি, তারপর আমরা গুণ করি কি এ আর ওয়ান এর সাথে গুণ হয়, তাহলে এ বাই বি লিখতে পারি, তাই না। তো আমরা এরকম গুণের মতো করে এখানটাতে গুণ করবো, তার মানে কি লেখা যাবে এ মাইনাস বি ডিভাইডেড বাই কি এ বি, দেন গুণ পরবর্তী এক্স, তাহলে কি লিখতে পারি বি মাইনাস সি ডিভাইডেড বাই কি বি সি, গুণন পরবর্তী এক্স, তাহলে কি লিখতে পারি সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এখন আমরা এই দিকের সবার এক্স কমন নিতে পারি, সবার এক্স কমন নিলে তাদের পাওয়ার গুলো কি হবে একসাথে যোগ হবে, বিকজ এখানে গুণ আছে, তাহলে পাওয়ার গুলো সব আমরা যোগ করি। আচ্ছা এর পরবর্তীতে তাকাও পরেরটা কি সি মাইনাস এ ডিভাইডেড বাই কি সি এ, আমরা কি করলাম জাস্ট গুণ আছে এখানে গুণ আছে, গুণটাকে আমরা কি করলাম যোগে কনভার্ট করলাম আর কিছু না, খেয়াল করে দেখো এই গুণটাকে পাওয়ারের ক্ষেত্রে যোগে কনভার্ট করছি। তাহলে এখন আমরা ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আগে করেছিলাম সেগুলো কি শুধু সবার মনে থাকে, তাহলে আমরা খুব সহজেই মনে করো যে বিষয়গুলো খুব সহজেই আমরা করতে পারি যদি আমরা চেষ্টা করি। আমরা চলো আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, ডাস্টার দিয়ে মুছতেছি, ডিজিটাল ডাস্টার। তো আমরা ডাস্টার দিয়ে মুছা হয়ে গেলে অঙ্কটা করার চেষ্টা করবো, আশা রাখি অনেকে করতে পারবা যারা বুঝতে পারছে অঙ্কটা। তো চলো আমরা ইরেজার বাদ দিই, আচ্ছা ওকে ভাই আবার প্রবলেম করছি, আমি সমাধান হয়ে যাবে এখন। আচ্ছা ওকে পেনটা সরে যায় বুঝছো। আচ্ছা ওকে আমরা এক্স কমন নেই, তাহলে দেখো তাকাও এখানে এ বি বি সি সি এ, এইদের লসাগু আমরা কি লিখতে পারি এ বি সি, আর এ বি দিয়ে এ বি কে ভাগ করলে থাকে কি সি,
তাহলে সি ইনটু এ মাইনাস বি করলে হয় এসি মাইনাস বিসি, আবার প্লাস পরবর্তী অংশ দেখো এই বিসি, এই বিসি দ্বারা বিসি কে যদি ভাগ করা হয়, বিসি দ্বারা বিসি কে ভাগ করলে এবিসি কে ভাগ করলে, তো দেখো বিষয়টা এরকম যে এবিসি ভাগ বিসি, তাহলে আলটিমেট রেজাল্ট কি এ, তাহলে এ দ্বারা কি করব এই বি আর সি কে আমরা গুণ করব, তাহলে লিখতে পারি এবি মাইনাস, সরি ভুল লেখা হয়েছে, তাহলে আমরা কি লিখবো এবি, ঠিক আছে তো, আর এসি, এবি এসি প্লাস পরবর্তীতে যদি আমরা করি সেটাকে আমরা করলে কি পাই বি পাই, তাহলে বিসি মাইনাস এবি। আচ্ছা তাহলে যদি এখানে দেখো কাটাকাটি করো এসি আর এই যে এসি, হ্যাঁ বাদ যায়, মাইনাস বিসি প্লাস বিসি বাদ যায়, এবি আর এবি কি হয় বাদ যায়, তাহলে আলটিমেট রেজাল্ট কি হয় জিরো ডিভাইডেড বাই এবিসি, আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো, আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি তার মান ওয়ান। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবা, যদি কারো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেম সলভ করে দেওয়া যায় কিভাবে সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিও করার আগে খেয়াল করব। আর তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, তোমরা হলো 8 থেকে 14, 8 থেকে 14 এই অঙ্কগুলো সব ট্রাই করবে এবং এগুলো করে আমাকে অফলাইনে দেখাই যাবা, স্কুলে এসে যে কোনো সময় জমা দিয়ে যাবা অ্যাসাইনমেন্ট আকারে। তো সকলের কাছে এই কামনা ব্যক্ত করি, আমি আজকে ক্লাস শেষ করব, তোমরা সবাই আশা রাখি ভালো থাকবে সুস্থ থাকবে, আর অবশ্যই করোনার এই দিনে মাস্ক ব্যবহার করতে কেউ ভুলবে না, যদি আমি একা আসি দ্যাটস ওয়াই আমি মাস্ক ব্যবহার করি নাই, তো তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং